ভারতীয় ফুটবলে কালো অধ্যায়। অশোকনগরে খুঁটি পুজোর অনুষ্ঠানে এসে মুখ খুললেন দুই প্রাক্তন তারকা ফুটবলার। 15ই আগস্ট স্বাধীনতার অমৃত মহোৎসব, গোটা দেশের আকাশে বাতাসে শুধুই তখন তেরঙ্গা পতাকা উঠছে পতপতিয়ে। ঠিক সে সময় ভারতের ফুটবল জগতের আকাশে নেমে এলো কালো অন্ধকারের মেঘ। 15ই আগস্ট দেশের 75তম স্বাধীনতা দিবসের দিনেই ঘটল অঘটন। ওই দিন আন্তর্জাতিক ফুটবল সংস্থা ফিফা সাসপেন্ড করে ভারতীয় ফুটবল সংস্থা IFAকে। ফিফার এহেন সিদ্ধান্তে ইতিমধ্যেই তোলপাড় গোটা দেশের ক্রীড়া মহল। এবার ওই কালো অধ্যায় নিয়ে সরাসরি সংবাদ মাধ্যমের সামনে মুখ খুললেন ভারতীয় ফুটবলের দুই প্রাক্তন নক্ষত্র বিশ্বজিৎ ভট্টাচার্য ও মিহির বোস। শুক্রবার আসন্ন দুর্গাপুজোর খুঁটি পুজোর আয়োজন করা হয় অশোকনগর চাঁড়ের পল্লীতে। সেই উপলক্ষেই এই দিন ওই বিশেষ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উত্তর চব্বিশ পরগনার অশোকনগরে উপস্থিত ছিলেন ভারতীয় ফুটবলের দুই প্রাক্তন নক্ষত্র বিশ্বজিৎ ভট্টাচার্য ও মিহির বোস। ওই অনুষ্ঠান মঞ্চে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এদিন কার্যত ক্ষোভের সুরেই দুই প্রাক্তন ফুটবলার জানান, এবারের 15ই আগস্ট স্বাধীনতা দিবস ভারতের ফুটবলের কালো দিন হিসাবেই চিহ্নিত হয়ে থাকবে চিরকাল। এর কারণ হিসাবে ওই দুই ফুটবলারের গলায় উঠে আসে ফিফা কর্তৃক ভারতীয় ফুটবল সংস্থা IFAকে সাসপেন্ডের মতো স্পর্শকাতর বিষয়টি। দুর্ভাগ্যজনক অধ্যায় আর কি, ভারতবর্ষের ফুটবলে এরকম একটা অন্ধকার নেমে আসবে আমরা কল্পনা করতে পারিনি। আমরা প্রাক্তন ফুটবলাররা চাই যত শীঘ্র এই অবসানটা যেন ফিফা তুলে নেয় এবং ভারতবর্ষ পৃথিবীর মূল স্রোতে, ফুটবলের মূল স্রোতে যাতে ফিরে আসতে পারে যত তাড়াতাড়ি, ততই আমাদের পক্ষে এটা ভালো। ভারতীয় ফুটবল লাক্কা বলতে দেখুন, মহিলা বিশ্বকাপটা যদি না হয় এটা আমাদের একটা অত্যন্ত কলঙ্ক আমাদের ফুটবলের ইতিহাসে থাকবে। প্লাস আরও যে সমস্ত টুর্নামেন্টগুলো মোহনবাগান খেলতে যাবে বা আদার্স যারা খেলতে যাওয়ার কথা তারাও অনেকটা এ হচ্ছে, তো আমরা আশা রাখি এগুলো হবে না হয়তো যত শীঘ্র, মানে সরকারও চেষ্টা করছে, ফিফার দিক দিয়েও চেষ্টা হচ্ছে এবং আমাদের যারা AIFAর যে সংগঠন আছে তাদের সবার যৌথ উদ্যোগে যদি একটু সৎভাবে তাড়াতাড়ি করতে চায়, তাড়াতাড়ি হলেই হয়তো তাড়াতাড়ি নির্বাচন উঠে যাবে এবং এই নির্বাচন উঠে যাওয়া মানে আমাদের ভারতবর্ষ ফুটবলের একটা আলোর দিক আমরা খুলে। এদিন তারা বলেন, অনেক আগেই ভারতীয় ফুটবল সংস্থাকে রাজনীতিমুক্ত করা উচিত ছিল, তাহলে হয়তো আমাদের এই দিনটি দেখতে হতো না। এ বিষয়ে ভারতীয় ফুটবল সংস্থার সাথে ঘৃণ্য রাজনীতির যোগসূত্র তুলে ধরে ওই দুই ফুটবলারের স্পষ্ট যুক্তি, ফুটবল সংস্থায় যদি রাজনৈতিক নেতার বদলে প্রকৃত খেলোয়াড়দের অংশগ্রহণ করানো হতো তাহলে হয়তো ভারতীয় ফুটবলে এই কালো অধ্যায় নেমে আসতো না। এমনকি আগামী অক্টোবর মাসে যথারীতি পূর্ব ঘোষণা এবং সূচি অনুযায়ী অনূর্ধ্ব 17 মহিলা ফুটবল বিশ্বকাপের আসর বসত ভারতের মাটিতে। সত্যি এটা মর্মাহত ব্যাপারটা, মর্মান্তিক ঘটনা আর কি। যারা অফিসিয়াল ছিলেন এতদিন ধরে চালিয়েছেন তাদের অনেক আগে এই জিনিসটা ভাবা উচিত ছিল যে নিজেদের ছেড়ে দিয়ে অন্য নতুন জেনারেশনকে এগুলো হ্যান্ড ওভার করা, সেটা করেনি বলে আজকে আমাদের এই ভোগান্তিটা এসছে। যদিও সুপ্রিম কোর্ট এবং আদার্স যারা শুভাকাঙ্ক্ষী আছে তারা তাড়াতাড়ি চেষ্টা করছে যে এটাকে ওভারকাম করার জন্য, সেটা যত তাড়াতাড়ি হয়ে যাবে তত ভারতবর্ষের ফুটবলের মঙ্গল এবং অফকোর্স আমরা একটা মহিলা বিশ্বকাপ ফুটবল দেখার একটা সুযোগ হারাবো না, যেটা যত তাড়াতাড়ি সম্ভব হবে ততই ভালো, বেটার। ব্যুরো রিপোর্ট, নিউজ, নো ম্যানস ল্যান্ড, অশোকনগর। আদি মোহিনী মোহন কাঞ্জিলাল বিপুল সম্ভার নিয়ে এবার বনগাঁতে শিমুলতলা মোড় যশোর রোড, শুভ উদ্বোধন।